আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। সাফাকে বিয়ে করতে চান জারিন খান জানালেন নিজেই। এই মুহূর্তে বলিউডের সবচেয়ে বয়স্ক ব্যাচেলর মন প্রশ্ন করা হলে অনেকেই সালমান খানের নাম বলবেন। বিভিন্ন সময় অনেক নায়িকাকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠলেও সেটা আর বেশি দূর এগোয় যায়নি। তবে এবার সালমান খানকে বিয়ে করতে চেয়েছেন বীর ও যুবরাজ ছবিতে সালমানের সহ অভিনেত্রী জারিন খান। জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে জারিনকে জিজ্ঞাসা করা হয়েছিল সালমান করণ সিং গ্রোভার ও গৌতম রোডের মধ্যে কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান আর কাকেই বা বিয়ে করতে চান। উত্তরে জারিন বলেন, আমি কাউকেই চাই না, আবার বিয়েতেও বিশ্বাস রাখি না। আমার মতে বিয়ে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান, তবে বর্তমান যুগে এসে এটা একটা ধাতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে করণ ও গৌতম দুজনেই যেহেতু বিবাহিত তাই সালমানের সঙ্গেই সম্পর্কে জড়াতে চাই। সালমানের সঙ্গে আমার বিয়ে হচ্ছে এবং গুজব ছড়াতেও আমার বেশ ইচ্ছে করে। শেষবার জারিন খানকে দেখা গিয়েছিল আসল দুই হেড স্টোরি তিন ও 1921 ছবিতে, তবে বক্স অফিসে এই ছবি দুটি তেমন সাড়া ফেলতে পারেনি। শোনা যাচ্ছে এবার তেলুগু ছবিতে অভিষেক করতে চলেছেন জারিন। এদিকে সালমান খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন দাবাং থ্রি এর শুটিংয়ে। এছাড়াও তার ছবিতে রয়েছে সঞ্চয়লীলা বর্ষারির ইনশাল্লাহ ছবিতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।